গুলির মধ্যে কিছু অন্যতম কমেন্টস আমি লক্ষ্য করেছি, যেটা হচ্ছে যে কেউ আমাকে বলছে যে আওয়ামী লীগের দালাল, আবার কেউ বলছে আমাকে জামাতের এজেন্ট, আবার কেউ আমাকে বলছে যে ভাইয়া আপনার এই পরিবর্তন সম্পর্কে আমাদেরকে বলুন যাতে করে আমরাও পরিবর্তন হতে পারি, উৎসাহিত হতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম মোহাম্মদ তানভীর হায়দার তুষার, আর আমাকে হয়তো কিংগোপলি নামে অনেকেই চেনেন। একটা কোয়েশ্চেন বা একটা জিনিস নিয়ে গত কয়েক মাস ধরে আমার প্রাইভেট মেসেজ এবং আমার ইমেল মোটামুটি ভর্তি হয়ে গেছে, এটাই যে আমার কি হয়েছে, আমি কেন ভিডিওস আর বানাচ্ছি না, আমার আগের ভিডিওগুলো কোথায় গেল, সব কিছু ডিলিট করে দিয়েছি কিনা, সব কিছু বন্ধ কেন করে দিলাম। তো এটা নিয়ে আমি এত এত প্রশ্ন সম্মুখীন হচ্ছিলাম যে আমি আসলে বুঝতে পারতেছিলাম না সবাইকে কিভাবে ব্যাপারটা গুছায় উত্তর দিব। বাট অ্যাকচুয়ালি যে জিনিসটা হয়েছে সেটাই আমি আজকে সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই আমাকে আশা করি সহযোগিতা করবেন এবং ভিডিওটা সর্বশেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেকে অনেক কিছু বুঝতে পারবেন। তো ঘটনাটা এরকম ছিল যে আজকে কয়েক মাস আগে আমি আমার একটা ভিডিও বানাবো এরকম চিন্তাভাবনা মাথায় চলতেছিল, মোটামুটি বিষয়গুলোকে দাঁড়া করে ফেলছিলাম, রেডি করে ফেলছিলাম। তো যখন এই ভিডিওটা শ্যুট করতে যাবো আমার মনের মধ্যে আমার একটা কোয়েশ্চেন আসলো যে এই ভিডিওগুলো যেন বানাচ্ছি, এই ভিডিওগুলো আমি কেন বানাচ্ছি, লাইক কার জন্য বানাচ্ছি। তো বুঝতে পারলাম হ্যাঁ, আমি আমার অডিয়েন্সের জন্য বানাচ্ছি, বাট তাদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য। কিন্তু এন্টারটেইনমেন্টের পর কি, আবার আরেক ভিডিও, নতুন আরেক ভিডিও, এভাবে ভিডিও বানায় গেলাম, কিন্তু এটার পারপাসটা কি, উদ্দেশ্যটা কি? প্র্যাকটিক্যালি যখন জিনিসগুলো নিয়ে ভাবতে লাগলাম তখন আমার মনের মধ্যে যখনই এই কোশ্চেনগুলো খুব রীতিমতো আঘাত আনতে শুরু করলো, আমি সেটা করতে গিয়েও করতে পারতেছিলাম না, অনেক বাধার সম্মুখীন হচ্ছিলাম। তো জিনিসগুলো নিয়ে আরও ডিপ লেভেলে জানার জন্য আমি আসলে নিজে থেকে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখা শুরু করি, বিভিন্ন ফোরামে বিভিন্ন কোয়েশ্চেনের আনসার পড়া শুরু করি অন্যান্য মানুষের। তো একটা পর্যায়ে আমি কিছু ইসলামিক স্কলারদের ভিডিও লেসন দেখতে পাই এবং সেখানে তাদের বিভিন্ন কোয়েশ্চেনের আনসার আমার কাছে আসলে অনেক সুস্পষ্ট হয়ে ওঠে। তো আমি আস্তে আস্তে রিয়েলাইজ করতে থাকি যে আমি যে ভিডিওগুলো আমি আগে বানাইছি বা যেভাবে আমি ভিডিওস বানায় যাচ্ছি, এটার অনেক জায়গাতেই অনেক ধরনের ইলিভেন্ট আছে, অনেক ধরনের সময় আছে যেগুলোতে হয়তো এমন কিছু আমি দেখায় ফেলছি বা বলে ফেলছি জেনে না জেনে, বুঝে না বুঝে, যেটা ইসলামিক বিভিন্ন বিষয়ের সাথে সরাসরি বা ইনডাইরেক্টলি কন্ট্রাডিক্ট করতেছে বা অনেক বিষয়ের সাথে আঘাত আনতেছে, বা ওখানে বিশেষভাবে নিষেধ করে দেওয়ার পরে সেই জিনিসটা হয়তো আমি কোনো না কোনোভাবে প্রমোট করে ফেলতেছি। তো এই জিনিসগুলো যখন আমার মাথায় আসা শুরু করলো, আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলো আবার রিভিউ করা শুরু করলাম, যে আমি শুরু থেকে যে কাজগুলো করে গেছি সেগুলো আমি আরেকবার নিজে থেকে মনোযোগ দিয়ে দেখি। তো ভিডিওর বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন স্পেসিফিক সিচুয়েশনে আমি যা যা বলেছি বা যা যা করেছি অ্যাক্টিং, ওগুলো অনেকাংশে আসলে আমার দিক থেকে ভুল ছিল, আমি কমপ্লিটলি রেসপন্সিবল সেটার জন্য। এবং জেনে না জেনে বুঝে না বুঝে যে কাজগুলো করে গেছি, তো সেগুলো যখন আমি আবার যখন দেখা শুরু করলাম অন্য দৃষ্টিতে, অন্য দৃষ্টিভঙ্গি থেকে অ্যাজ এ রিভিউয়ার হিসাবে, তখন আমার কাছে মনে হলো যে না, আমি আসলে রাইট কাজ করি নাই। বিকজ আমার এই ভিডিওগুলো দেখে যদি আরেকজন মানুষ এই একই ভুলটা করে, তো সেটার দায়ভার কিন্তু আমার উপরও পড়বে, সেটার জন্য জবাব দিয়ে তো আমাকেও করতে হবে। তো এভাবে যখন আমি একটা একটা করে ভিডিও দেখতে থাকি, আমার মনে হয়েছে ভিডিওগুলো আসলে আমার আরেকটা নতুন মানুষের কাছে পৌঁছানোটা ঠিক হচ্ছে না। তো আমি এক এক করে আমার ভিডিও সরাই ফেলতে থাকি, তো এইভাবে আমার পেজ এবং আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার সবগুলো ভিডিও সরাই ফেলি। বাট ডাউন দ্য লাইন আমি এটাও বুঝতে থাকি যে আমার নিজেরও অনেক কিছু শেখার এবং জানার প্রয়োজন আছে। তো সেখানে আমি আসলে আস্তে আস্তে সময় দিতে থাকি নতুন নতুন জিনিসগুলো জানার, ইসলামে বিভিন্ন প্রদর্শিত জিনিসগুলো, বিভিন্ন রুলস অনুযায়ী বিভিন্ন কীভাবে কীভাবে জীবনযাপন করা উচিত, কী কী জিনিস গ্রহণ করা উচিত, কী কী জিনিস বর্জন করা উচিত, আল্লাহ এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো যে সুন্নাগুলো সেগুলো অনুসারে কীভাবে জীবনযাপন করা উচিত হবে, সেই জিনিসগুলো নিয়ে আরও স্টাডি করার পর আমি আরও অনেক কিছু জানতে পারি। তো সেগুলো নিয়ে আমার মনে হয় যে আপনাদের সবার আসলে জানা উচিত, কারণ আপনারা বিভিন্ন হয়তো স্টাইলে আপনাদের নিজেদের জীবনযাপন করতেছেন। আমি কাউকে স্পেসিফিকভাবে কোনো ধরনের নাম মেনশন করে কোনো কিছু বলতে যাবো না, বাট
আমার মতো হয়তো অনেকেই অনেক ভুল পথে চলতেছিলেন। তো সঠিক সময় আল্লাহ তাআলা যদি আমাকে হেদায়েত না দেন তাহলে হয়তো আমিও জিনিসগুলো বুঝতে পারতাম না, আমার চোখের সামনে থাকার পর হয়তো আমি দেখতেছিলাম না জিনিসগুলো। এরকম আমার মতো হয়তো অনেকে এখনো এরকমই রয়ে গেছেন, যারা লাইফস্টাইল আসলে একরকম চলতেছেন কিন্তু আসলে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না সেটা বুঝতেছেন না। তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো যে সময় থাকতে আপনারাও আস্তে আস্তে রিয়েলাইজ করেন, জীবনে আসলে আপনাদের খুবই ক্ষণস্থায়ী, আপনি কবে মারা যাবেন এটা আপনি নিজে আসলে জানেন না। তো আপনি যে কাজ করতে অবস্থায় মারা যাবেন সেভাবেই আপনাকে আবার কিয়ামতের দিন বা হাশরের ময়দানে আপনাকে তো সেভাবেই পুনর্জাগরণ করা হবে, তখন আপনি কিন্তু নতুন করে কিছু করার সুযোগ পাবেন না। আপনি এই লাইফে জীবিত অবস্থায় যা যা করতেছেন সেই কর্মফলটাই কিন্তু আপনি আফটার লাইফে ভোগ করবেন, মানে আখিরাতে ভোগ করবেন। তো আমি সময় থাকতে কেন ভুল পথে চলবো? তো আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত যে আমাকে আল্লাহ তাআলা ভুল পথে থেকে সঠিক পথে আগানোর ব্যাপারে যে দিক নির্দেশনা দেওয়া দরকার সেটা আমাকে সময় মতো দেখাইছেন, এবং আমি আল্লাহর কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো এই জিনিসটার জন্য, এবং সবসময় আমার পূর্ববর্তী গুণাগুলোর জন্য, যে ভুলগুলোর জন্য আমি জীবনে করেছি সেগুলোর জন্য আমি মাফ চাইতেছি। আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব, আমার কোনো আচার ব্যবহার বা কোনো কথায় আপনারা যদি কখনো কোনো কষ্ট পেয়ে থাকেন সেটার জন্য আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আর জীবনটা খুবই শর্ট, লাইফটা আসলে বুঝে ওঠার আগে শেষ হয়ে যায়। তো আমি বলবো যে লাইফে যে স্তরে আছেন এখন আস্তে আস্তে একটু একটু করে বোঝার চেষ্টা করেন যে আপনি যে কাজগুলো করতেছেন সেগুলো কি রাইট হচ্ছে না রং হচ্ছে, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। আমরা আসলে অনেক সময় আমাদের ব্যাপারে কোনো খারাপ কথা বললে বা আমাদের পয়েন্ট করে কোনো ভুল ধরাইতে গেলে আমরা আসলে খুব বেশি রেগে যাই, আমরা খুব অফেন্ডেড হই, এবং আমরা অনেক সময় কি করি আমরা হালাল আরেকটা কাজকে টেনে এনে হারামটাকে জাস্টিফাই করার চেষ্টা করি, মানে হারাম কাজটাকে কোনোভাবে বৈধ করা যাওয়ার একটা অ্যাটেম্প নেই। আমাদের সবার মধ্যে এই হিপোক্রেসিটা আছে। সো এইরকম অ্যাটিটিউড নিয়ে আমি মনে করি কারোরই লাইফে আসলে আগানো ঠিক হবে না। রেদার সময় থাকতে সবারই আপনার সমাধানে আসা উচিত, আত্মশুদ্ধি করা উচিত। সমালোচনা করাটা অনেক সহজ, আরেকজনের ব্যাপারে মন্তব্য করা অনেক সোজা, কিন্তু টাইম থাকতে নিজে শুদ্ধি মানে আত্মশুদ্ধিটাকে অর্জন করাটাই আমাদের সবার উচিত হবে, কারণ আপনি নিজে জানেন আপনি লাইফে আর কতদিন বেঁচে থাকবেন, আপনার আফটার লাইফে যে আপনি সিচুয়েশনে থাকবেন সেটার কিছুটা না আপনি পুরাটা কিন্তু এই দুনিয়াতে থাকতে অবস্থাতেই ডিফাইন করে যাচ্ছে। সো আমি কেন আর ভুল পথে চলব? এরকম আরো হাজারো দৃষ্টান্ত আল্লাহ বিভিন্ন সময়ে আমাদের কোরআনে সরাসরি উল্লেখ করে গেছেন, ওগুলো হয়তো আমরা কখনো পড়ি নাই বা জানার চিন্তা করি নাই, চেষ্টা করি নাই, দেখে কখনো জানতে পারিনি। আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু একটু করে আপনাদের জায়গা থেকে যারা যেখানেই আছেন না কেন, যে পরিস্থিতি যাচ্ছেন না কেন, স্টুডেন্ট, চাকরিজীবী বা ছেলে মেয়ে যেই হন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আপনি একটু একটু করে নিজেদের টাইম ইনভেস্ট করেন একটু জানার জন্য যে আপনি যে কাজগুলো করতেছেন, যেগুলো ডেইলি লাইফে যে অ্যাক্টিভিটিগুলো করতেছেন সেগুলো কি আপনার হালাল উপায়ে করতেছেন নাকি সেটার সাথে হারাম মিশে যাচ্ছে, আপনি না চাইতেও কি অনেক ভুল করে ফেলতেছেন রেগুলারলি, এগুলো একটু একটু করে রিয়েলাইজ করার চেষ্টা করেন। আর আমি দোয়া করবো আপনাদের সবার জন্য যেন আল্লাহ আপনাদের সবাইকে সফলতার সরল পথে আসার তৌফিক দান করেন। লাইফটা মানে বিভিন্ন আঙ্গিকে আসলে দেখা যায়, চাইলে আপনারা আপনাদের লাইফস্টাইলটা প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে প্রক্লেম করতে পারেন যে আমি এভাবে আসছি, ও ওইভাবে থাকতেছে, ও অনেক হ্যাপি আছে, এই আছে, সেই আছে, বাট এটাও আপনাকে বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়াতে সবাই আসলে ফেক জিনিসটাই বেশি শো করে, পারফেক্ট লাইফস্টাইলটা শো করার চেষ্টা করে। টু বি অনেস্ট, কারো লাইফই পারফেক্ট না, কোনো হিউম্যান বিইংই পারফেক্ট না, এবং এই দুনিয়াতে যা হচ্ছে সব কিছু আছে একটা টেস্ট, আপনি যদি টেস্টে সঠিক উত্তর দিতে পারেন সময় মতো তাহলে আপনি আফটার লাইফে মানে আখিরাতে ভালো জায়গায় থাকবেন, আর এই টেস্টে যদি আপনি সব কিছু সুযোগ পেয়ে জিনিসটা অপব্যবহার করেন তাহলে সেটা জবাব দিতেও আপনাকে আফটার লাইফে করতে হবে। সো এই টেম্পোরারি দুনিয়াতে আসলে সাকসেসের কথা চিন্তা করে আর খারাপ পথে আমরা কেউ আর অগ্রসর না হই, আস্তে আস্তে ভালো পথে আসার চেষ্টা করি। আমি নিজেও বলবো যে পৃথিবীতে আজকে আমাদের এই অবনতি যে হয়েছে, আমাদের বর্তমানে বাংলাদেশে আমাদের যে এত খারাপ অবস্থা, এটার জন্য আমরা কম বেশি আসলে নিজেরাই দায়ী। আমি নিজেও বলবো যে আমি নিজেও অনেকটা ইরেসপন্সিবল এই অবস্থার জন্য, তো সেই জন্য আমি আগে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করতেছি। আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে, আপনারাও নিজেরা নিজেদের উপর একটু সময় ইনভেস্ট করেন, একটু বোঝার চেষ্টা করেন নিজের ফ্যামিলির সাথে আপনারা কী ব্যবহারটা করতেছেন বা নিজেরা কীভাবে থাকতেছেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় কতটুকু গুরুত্ব দিচ্ছেন, আপনারা কতটুকু টাইম নিজের উপকারের জন্য ইনভেস্ট করতেছেন, নিজের দিনের কাজে
যেখানে অ্যাকচুয়ালি আপনি আলটিমেটলি অনন্তকালের জন্য থাকবেন, সেই বিষয়টা ঠিক করার জন্য আপনার কতটুকু টাইম দিচ্ছেন, এইটুকু আপনারা একটু ভাবেন, রিয়েলাইজ করেন। আশা করি আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর নিজেরাই খুঁজে পাবেন। আমি সঠিক সময় আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো, এবং আমি দোয়া করবো যেন আমার প্রিয় ভাই বোনেরা সবাই আপনারা যেন সময় মতো সঠিক পথে ফিরে আসতে পারেন। অনেকে অনেক ধরনের কার্যক্রমে জড়ায় গেছেন, ওগুলো থেকে ফিরে আসতে বিভিন্ন ধরনের স্যাক্রিফাইস আপনাদের করতে হবে, এবং আমি জানি সেটা অনেক কঠিন হবে, বাট আমি দোয়া করতেছি আল্লাহ যেন আপনাদের সেই পথটাকে অনেক সহজ করে দেন এবং আপনারা সময় মতো সঠিক পথে ফিরে আসেন এবং ভালো কাজে সবাইকে সহযোগিতা করতে পারেন। আমার পক্ষ থেকে আজকে আমি এতটুকুই বলতে যাচ্ছি। আই থিঙ্ক অনেকের কাছে অনেক কিছু পয়েন্ট ক্লিয়ার হয়ে গেছে, তারপরও অনেকের অনেক কোয়েশ্চেন থাকতে পারে এই ব্যাপারে, আমার এই ভিডিও এবং আলোচনাতে কোনো মন্তব্য থাকতে পারে, সেগুলো কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সবগুলি মনোযোগ দিয়ে পড়ার। এবং আমার পক্ষ থেকে এতটুকুই আজকে বলে আমি শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার পক্ষ থেকে মোহাম্মদ তানভীর হায়দার তুষার, আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছেন যে ইউটিউব বাংলা চ্যানেলের প্রায় বিভিন্ন টাইপের ভিডিও আসছে ইদানিং, এবং সেই ভিডিওগুলির পরিপ্রেক্ষিতে আপনারা অনেকেই কমেন্টস করছেন। এই কমেন্টসগুলির মধ্যে কিছু অন্যতম কমেন্টস আমি লক্ষ্য করেছি, যেটা হচ্ছে যে কেউ আমাকে বলছে যে আওয়ামী লীগের দালাল, আবার কেউ বলছে আমাকে জামাতের এজেন্ট, আবার কেউ আমাকে বলছে যে ভাইয়া আপনার এই পরিবর্তন সম্পর্কে আমাদেরকে বলুন যাতে করে আমরাও পরিবর্তন হতে পারি, উৎসাহিত হতে পারি। তো যাই হোক, প্রথমত আমি যে আওয়ামী লীগ এবং জামাতের দালাল যারা বলছে তাদের উদ্দেশ্য করে বলছি, ভাই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেশ কিছুদিন আগে একটা হিন্দু ছেলের মুখে দাড়ি দেখে তাকে জামাত মনে করে মানুষ তাকে কুপিয়ে হত্যা করেছিল। সো আপনারা আমার ক্ষেত্রে যে জিনিসটা জাজমেন্ট করছেন সেটা ঠিক একই রকম। আমি না জামাতের না আওয়ামী লীগের, আমি খুবই সাধারণ একজন আম জনতা, এবং আমি বাংলাদেশেও থাকি না, আমি থাকি বিদেশে। তাছাড়া আমি ভোটার লিস্টে আমার নাম আছে কিনা আমি সেটাও জানি না, তাছাড়া আমি আমার জীবনে একটি ভোটও আজ পর্যন্ত দেই নাই বাংলাদেশে, এটা আপনারা নিশ্চিতভাবে দেখে নিতে পারেন। তো যাই হোক, এবার যথারীতি আসুন যে আমার পরিবর্তন নিয়ে কিছু কথা বলি। অ্যাকচুয়ালি আমি কি পরিবর্তন হয়েছি সেটা আমি জানি না, আমার আগে মুখে দাঁড়িয়ে ছিল না, এখন মুখে দাঁড়িয়ে আছে, এতটুকু পরিবর্তন আমি নিজের মধ্যে দেখতে পাচ্ছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন। যেটা হেদায়েত এমন একটা জিনিস, এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত। আল্লাহ যদি কোনো মানুষকে হেদায়েত না করেন, কোনো মানুষ হেদায়েত হওয়ার কোনো সাধ্য নাই। হ্যাঁ, যদি কোনো মানুষ আল্লাহর কাছে হেদায়েত চায় সেক্ষেত্রে আল্লাহ তাকে হেদায়েত দেন। আমি আল্লাহর কাছে হেদায়েত চাইছি, আমি ঠিক জানি না আল্লাহ আমাকে হেদায়েত করেছেন কিনা, আমার এখনো বিশ্বাস হয় না যে আমি ভালো একজন মুসলিম হতে পেরেছি। দোয়া করবেন সবাই আমি যেন ভালো একজন মুসলিম হয়ে অ্যাটলিস্ট মৃত্যুবরণ করি, যাতে আখেরাতের যে জীবনটা সেটা সুন্দর করতে পারি। এবার আসুন যে আপনাদেরকে বলি যে কিভাবে আমার একটু পরিবর্তন হয়েছে। সেটা হচ্ছে যে আপনার যে দৈনন্দিন চাহিদা সেইগুলিকে আপনার একটু পরিবর্তন করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আল্লাহর প্রতি, প্রথম কথা হচ্ছে যে আপনার সৃষ্টিকর্তার প্রতি আপনার অবশ্যই একটু হলেও ভয় থাকতে হবে। যারা বিশ্বাস করেন মনে প্রাণে যে আমাকে আজকে না হলে কালকে মরতেই হবে, এবং আল্লাহ নামক একজন সৃষ্টিকর্তা আছে যিনি আমাদের প্রতিপালক এবং যিনি এই সমগ্র পৃথিবীকে সৃষ্টি করেছেন, এবং তিনি শুধুমাত্র সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, আর কোনো কিছু করার জন্য নয়। সো যাই হোক, এখন আপনার প্রত্যেক দিনের দৃষ্টিভঙ্গি সেটা আপনি একটু একটু করে চেঞ্জ করতে পারেন। কিভাবে চেঞ্জ করতে পারেন? আপনার প্রচন্ড নেশা আপনি সিনেমা দেখার, আপনি সেটাকে কনভার্ট করে ইসলামী ডকুমেন্টারিতে নিয়ে আসুন। আপনি সিনেমা পরিবর্তন করুন, আপনি সিনেমা বর্জন করুন, আপনি গ্রহণ করেন আমাদের যে সকল নবী রাসূল, যে সকল মহাপুরুষ আছে এই পৃথিবীতে জন্মেছিল তাদের কাহিনীগুলি একটু একটু করে জানার চেষ্টা করেন, সুন্দর একটা অনুভূতি আপনার ব্রেইনের মধ্যে কাজ করবে। তাছাড়া এই মুহূর্তে ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, দেখবেন আপনি ইউসুফ জুরেকার কাহিনী আছে, তারপর ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আছে, মুসা আলাইহিস সালামের কাহিনী আছে, এই সকল ভিডিওগুলি কমপ্লিট দেখার ট্রাই করুন। এই সকল ভিডিওগুলি যখন আপনি কমপ্লিটলি দেখবেন মনোযোগ সহকারে, তখন ঈমান নামক একটু অনুভূতি আপনার ভিতরে জন্ম নিবে, যদি আল্লাহ আপনার নসিবে হেদায়েত লিখে থাকে। ঠিক একই রকম পাশাপাশি আপনি গান শুনতেন, গান বর্জন করে ওয়াজ শোনা শুরু করুন। এখন আপনার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আব্বাসি ফতোয়া দে কাফের, মিজানুর রহমান এটা করেছে, তারপর আমির হামজার এই সমস্যা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই সমস্যা, এই আপনি সমস্যাগুলিকে বর্জন করে আপনি ওনাদের ওয়াজগুলি শুনেন।
প্রত্যেকটি যে সকল বক্তা আছে প্রত্যেকের ওয়াজ শুনেন, কাজী ইব্রাহিম প্রত্যেকের ওয়াজ শুনেন, এদেরকে বিতর্কিত করেছে কিছু ইউটিউবার আর কিছুই না। কিছু ইউটিউবার তাদের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য অর্থাৎ টাকা ইনকাম করার জন্য যে প্রকৃত ভিডিও যেটা সেটাকে সম্পূর্ণভাবে সম্প্রচার না করে কিছু কিছু ভিডিও কাটিং সম্প্রচার করে তাদেরকে বিতর্কিত করেছে মানুষ। যাই হোক, আপনি সেই ধ্যান ধারণা টোটালি বর্জন করুন, বর্জন করে আপনি প্রত্যেকের ভিডিও দেখেন, প্রত্যেকের ওয়াজগুলি শুনেন, যেই কথাটা নেয়ার আপনার দরকার সেই কথাটা নেন, এক্সট্রা কথাগুলি ফেলে দেন, এক্সট্রা কথাগুলি ফেলে দেন। যদি মনে করেন যে আপনাকে মানে এলিম নিতে হবে, এলিম প্রকৃতপক্ষে কিছু কিছু এলিম যদি আপনার মধ্যে না আসে সেক্ষেত্রে আপনি পরিবর্তন হতে পারবেন না। সো আপনাকে এলিম নিতে হবে, এলিম নিতে হলে আপনাদেরকে এই ধরনের বক্তাগুলি থেকে এলিম নিতে হবে, প্রত্যেকের বক্তব্য শুনবেন, যখন দেখবেন যে একজন আরেকজনের বিপক্ষে বলছে তখন সেই কথাটি বর্জন করেন। বর্জন করে মূলত হেদায়েতের উদ্দেশ্যে ওনারা যে বক্তব্যগুলি দিচ্ছে সেগুলি গ্রহণ করেন। তাছাড়া একজন মুসলমানকে জান্নাতে যাওয়ার জন্য আরো কিছু ছোট ছোট জিনিস শেখা উচিত, যেমন সূরা বাকারার যে শেষ দুই আয়াত, যেমন সূরা মুলক, এই জিনিসগুলিকে শেখার চেষ্টা করেন। এই জিনিসগুলি যখন আস্তে আস্তে শেখার চেষ্টা করবেন, পাশাপাশি আপনি ওয়াজ নসিহত দেখবেন, পাশাপাশি যখন আপনি নবীদের ধর্মকর্ম দেখবেন, নবীদের মানে ইসলাম যে প্রচার সম্প্রচার যেগুলি, এই ধরনের ডকুমেন্টারিগুলি যখন দেখবেন তখন আপনার ইমান অটোমেটিকলি একটু একটু করে তাজা হতে থাকবে। আপনি সম্পূর্ণভাবে মিউজিক বর্জন করেন, সম্পূর্ণভাবে আপনি যে সিনেমা আছে নাটক আছে এগুলি বর্জন করেন। আপনি যদি বলেন আমি কি এগুলি দেখি না, না ভাই আমি টোটালি এগুলি দেখি না, আগে দেখতাম এখন দেখি না, এখন শুধুমাত্র কিছু কিছু জিনিস দেখি যেটা হচ্ছে কমেডি টাইপ, নিজেকে হাসানোর জন্য দেখি, অথবা টম এন্ড জেরি দেখি। সো এই হচ্ছে মূলত আমার পরিবর্তনের যে প্রক্রিয়া সেটা এটাই। আমি মূলত প্রথমে ডকুমেন্টারি দেখা শুরু করেছিলাম নবী রাসূলদের, তারপর হচ্ছে ওয়াজ শুরু, পাশাপাশি আমি ওয়াজ শুনতাম, আস্তে করে নামাজ ধরলাম, এখন চেষ্টা করি যে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ার জন্য চেষ্টা করি, যে নিজেকে একটু এলিম করার জন্য আমি নিজে সূরা মুলক শিখেছি। তিন মাস লাগছে আমার 30টা আয়াত শিখতে, তারপরে তো শেখা হয়েছে আমার। আপনি হয়তো ভাবতে পারেন আমি অনেক ডাম, না হইতে পারি আমি ডাম, কিন্তু এই যে আমি ফ্যামিলি একজন ফ্যামিলি পার্সন আমি, তারপর হচ্ছে যে ধরেন অনেক দায় দায়িত্ব আমার প্রতি আছে, আমার পক্ষে এখন ছোট শিশুদের মতো শেখা সম্ভব না। ঠিক একই রকম আপনিও সেভাবে আস্তে আস্তে করে ট্রাই করতে পারেন, যখন আস্তে আস্তে করে ট্রাই করবেন তখন দেখবেন যে অটোমেটিকলি আপনি শিখতে পারতেছেন। আসলেই কোরআন শেখা খুবই সহজ, সূরাগুলি শেখা খুবই সহজ, আপনি চেষ্টা করলেই সেটা সম্ভব, চেষ্টা করলেই সম্ভব। সো এভাবে যখন আস্তে আস্তে চেষ্টা করবেন তখন দেখবেন যে আপনার একটা ওয়াজ শুনতে ভালো লাগতেছে, দেখি আল্লাহ আরো কি বলেছেন, কোন জিনিসটি আমি মানে যে বক্তা আছে তাদের থেকে শিক্ষা নিতে পারি, শিক্ষা নিয়ে আমার মানে পরবর্তী জীবনের রাস্তাটা সুন্দর করে ফেলতে পারি, এই ধরনের একটা মন মানসিকতা আপনার কাছে চলে আসবে। প্রথমে আপনি নামাজ পড়া শুরু করে দেন, এই ধরনের অ্যাক্টিভিটিস গুলি করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাকে, আপনি আল্লাহর কাছে হেদায়েত চান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত করবে। আল্লাহ চায় যে আমার বান্দারা যদিও গুনাহ করে, গুনাহ করার পরও আমার কাছে ফিরে আসুক। আল্লাহ আপনার মাকে যখন আপনি কষ্ট দেন, কষ্ট দিয়ে দূরে চলে যান, যখন আপনার মা আপনাকে দেখতে পায় না, তখন আপনার মায়ের মনের মধ্যে একটা আহাজারি কাজ করে যে আমার ছেলেটি ফিরে আসুক, আমাকে একবার সরি বলে আমার ছেলেটি ফিরে আসুক। আল্লাহ কিন্তু তার চেয়ে আরো 99 গুণ বেশি দয়াবান, তার চেয়ে আরো বেশি দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন, দয়ালু, এর থেকে আরো বেশি দয়ালু আল্লাহ। সো আল্লাহও ঠিক একইভাবে চান যে যখন তার একজন বান্দা ভুল পথে চলে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, গুনাহ করছে, গুনাহ করতে 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 একদম পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছে, তারপরও আল্লাহ চান যে সে তওবা করে আমার কাছে ফিরে আসুক, তার পাহাড় সমান যে সকল গুনাহ আছে সেগুলিকে আমি নেকি দিয়ে ভর্তি করে দিব। এই ধরনের মহানুভব আমাদের আল্লাহ, এই ধরনের দয়াময় আমাদের আল্লাহ। সো বন্ধুরা, আশা করছি প্রত্যেকটি কথা আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা বিশেষ করে দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে হেদায়েত করে, পাশাপাশি আমিও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের প্রত্যেককে হেদায়েত করে দেন, এবং আপনাদের প্রত্যেকের যে পরবর্তী জীবন অর্থাৎ আমাদের মৃত্যুর পরে যে আখিরাতের জীবন সেই জীবনটা যেন আমাদের সার্থক হয়ে যায়। আশা করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না, যাতে করে আগামীতে যে কোনো ভিডিও দেওয়া মাত্রই সেটা আপনার কাছে পৌঁছে যায়। আশা করছি আগামী ভিডিওতে আর ভালো কিছু নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। আশা করছি আপনারা সকলেই মহান আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবারই একটি কমন প্রশ্ন আমার কাছে, আমি ইউটিউব থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করি? তো আমার চ্যানেলটা যেহেতু অনেক বড়, প্রায় 800,000 মতো সাবস্ক্রাইবার, তো এই ধরনের প্রশ্ন আপনারা করতেই পারেন, খুবই স্বাভাবিক একটা বিষয়। তো এই ভিডিওতে আমি সব কিছুই বলবো, কত টাকা ইনকাম করি, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ভিডিওটা সাধারণ মানুষদের জন্য যতটুকু গুরুত্বপূর্ণ, এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যারা ইউটিউবার তাদের জন্য, কারণ অনেকেই ইউটিউবে ক্যারিয়ার করতে চান। সো আমি যদি প্রতিদিনই ভিডিও আপলোড করি, মানে খুবই যদি পরিশ্রম করি, তাহলে আমার প্রতি মাসে 1,00,000 থেকে 2,00,000 টাকা কিংবা এর চেয়েও বেশি টাকা আর্ন করা পসিবল শুধুমাত্র ইউটিউবের অ্যাড সিস্টেম থেকেই। বাট আজকের পর থেকে আমি এই ইনকামটা আর করব না, এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর বা গুড নিউজ। আমি আজকের পর থেকে ইউটিউবের মাধ্যমে আর কোনো টাকা ইনকাম করব না, অর্থাৎ ইউটিউবের অ্যাড সিস্টেমের মাধ্যমে, ইউটিউবে যে অ্যাড দেখায় সেই অ্যাড শোয়ের মাধ্যমে যে ইনকাম হয় সেটা আর করব না। অর্থাৎ প্রায় 1,00,000 থেকে 2,00,000 টাকার ইনকাম আমি আজকে থেকে বাদ দিয়ে দিচ্ছি, এবং চাপাবাজি করতেছি না, সত্যি সত্যি বাদ দিচ্ছি। চলুন আপনাদেরকে আমি একদম স্ক্রিন থেকে দেখাই, এবং পরবর্তীতে বলবো কেন বাদ দিচ্ছি এত টাকা, এত টাকা যেটা অনেকের জন্য স্বপ্ন কল্পনা, সেই এত টাকার বিষয়গুলো আমি হাতে পেয়েও কেন বাদ দিচ্ছি সেটা আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের চ্যানেল ট্রু স্কিলস মোহাম্মদ ইব্রাহিম, আপনাদের সবার প্রিয় পরিচিত চ্যানেল। তো এখন আমি আমার এই ভিডিওগুলোতে দেখেন যে মনিটাইজেশন অন করে রেখেছি, এখানে মনিটাইজেশন নিচে অন লেখা আছে। তো প্রতিটা ভিডিওতেই আমার মনিটাইজেশন অফ করতে হবে, আমার প্রায় 400 মতো ভিডিও এখন, কারণ আমি সবগুলো ভিডিওতে একসাথে মনিটাইজেশন অফ করার অপশন খুঁজে পাচ্ছি না। আগের স্টুডিও সেট আপে ছিল, এখন আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমি ইন্ডিভিজুয়াল যদি করার দরকার পড়ে ইন্ডিভিজুয়ালি করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অন থেকে মনিটাইজেশন অফ করে দিচ্ছি। তো আমার প্রতিটা ভিডিওতেই করতে হবে, আমি আস্তে আস্তে সবগুলো ভিডিওতেই মনিটাইজেশন অফ করে দিব ইনশাল্লাহ। তো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছে যে হ্যাঁ, আসলে যে অফ করতেছি, কোনো চাপাবাজি করতেছি না, কথা যে সত্য সেটার জন্য জাস্ট দেখালাম। তো আমি ভিডিওতে চলে যাই, আমি আস্তে আস্তে তারপর নিজে নিজে সব অফ করে দিব ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পারলেন যে আমি ইউটিউবের মনিটাইজেশন অ্যাড সিস্টেম এটা পুরোপুরি ডিসেবল করে দিয়েছি, এটা আমি আর অন করব না। এর কারণ হচ্ছে ইউটিউবের যে ইনকাম সেটা আসে অ্যাডস থেকে, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট থেকে। তো আপনারা যখন ভিডিও শুরু করেন তখন একটা 5 সেকেন্ডের অ্যাডভার্টাইজ দেখায় বা ভিডিওর মাঝখানে দেখায়। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, এই অ্যাডসগুলো অ্যাডসগুলোতে মিউজিক থাকে বা অ্যাডসগুলোতে বেপর্দা নারী থাকে বা এমন সব জিনিসও হয়তো প্রমোট করে, বাইরের কান্ট্রিগুলোতে মদ এরকম জিনিসও প্রমোট করতে পারে। সো সব কিছু বিষয় যদি আমরা একসাথে করি, অর্থাৎ বেপর্দা নারী, মিউজিক, এই বিষয়গুলো ইসলামে তো হালাল না। তো অ্যাডসের মাধ্যমে এই যে মানে আপনি যে পাচ্ছেন আপনার অর্থগুলো, সেগুলো তো আলটিমেটলি এই বেপর্দা নারী বা এই ধরনের যে বিভিন্ন অবস্থান, অর্থাৎ মিউজিক, এগুলোর মাধ্যমেই আসতেছে। কারণ ওগুলোই তো অ্যাড, ওগুলোই আপনার ভিডিওতে শো করতেছে, ওগুলোর মাধ্যমে আপনি টাকা পাচ্ছেন। তো আলটিমেটলি আপনার ইনকামটা কিন্তু পুরোপুরি হালাল হচ্ছে না। বেশ কিছু ভালো অ্যাডসও মাঝে মাঝে শো করে, বাট বেশিরভাগ অ্যাডের মধ্যে কিন্তু মিউজিক, নারী এগুলো থাকে। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, বা হালালকে হারামের সাথে মিশ্রিত করো না, এবং জেনে বুঝে সত্যকে বা হালালকে গোপন করো না। তো আলটিমেটলি ইউটিউবের যে ইনকাম, সরাসরি ইউটিউবের যে ইনকাম, সেখানে হালাল হারামের মিশ্রণ হয়ে যায়, আর আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তোমরা এটা করো না। আরেকটা বিষয় যেটা আমার মধ্যে সবচেয়ে বেশি আর কি আমার মধ্যে আঘাত করছে কোরআনের যে কথাগুলো, সেটা হচ্ছে সূরা শুআরাতেও আছে এবং কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে আছে। সাপোজ সূরা শুআরা 26 নম্বর সূরার আপনি যদি 109 নম্বর আয়াত পড়েন, 145 নম্বর আয়াত পড়েন, তো এই সমস্ত আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাআলা তো বিভিন্ন সময় নবী রাসূল পাঠিয়েছেন, এবং ওই নবী রাসূলরা যখন মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছে তখন আল্লাহ তাআলা বারবার তাদেরকে বলে দিয়েছে যে বলো, আমি যে আল্লাহর কথা বলতেছি, আমি যে তোমাদেরকে আল্লাহর পথে ডাকতেছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, এর পারিশ্রমিক তো আমাকে আল্লাহ তাআলা দিবে, এর পারিশ্রমিক আল্লাহর কাছে আছে। তো ওই জিনিসটা আমার মধ্যে সবসময় ই করতেছে বিগত কয়েকদিন যাবত, যে আমি হয়তো অনেক ভালো কাজ করতেছি, আমার ভিডিও দেখে অনেকে মুসলিম হইতেছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ অনেকে মুসলিম হয়েছে, অনেকে নাস্তিক থেকে আস্তিক হয়েছে, বেশ ভালো আলহামদুলিল্লাহ। তো আসলেই তো আমি যদি সব কিছু যদি আল্লাহর জন্য করি এখন, তাহলে এটার একটা বেনিফিট আমি আখিরাতে পাবো, বা এটা আখিরাতে আমার জন্য আল্লাহ তাআলা কিছু দিবেন আমাকে এর উপলক্ষে। তো এজন্য মানে সব কিছু বিষয় যদি আমি একসাথে করি, প্লাস ইউটিউবের ইনকামটাও হারাম হচ্ছে বা পুরোপুরি হালাল হচ্ছে না, হালাল হারামের মিশ্রণ থাকতেছে, আর আল্লাহ তাআলা বলে দিচ্ছে তোমরা হালাল আর হারামকে মিশ্রিত করো না, যদি আমরা মুমিন হয়ে থাকি তাহলে আমাদের এটা থেকে বিরত থাকা উচিত। তাহলে সব কিছু বিষয় একসাথে মিলিয়ে আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি এটাই, যে ইউটিউব থেকে 1 থেকে 2 লাখ টাকা আমার দরকার নেই। হ্যাঁ, আগে হয়তো এমনও হয়েছে যে আমি অনেক টাকা মানুষকে দিতেছি, দান করতেছি, আমার বাবা মাও জানে না যে আমি মানুষকে টাকা দিতেছি, বিভিন্ন নও মুসলিম থেকে শুরু করে অনেকেই,
এগুলো দেওয়া হয়তো এখন অনেক কষ্টকর হয়ে যাবে, বাট তারপরও জিনিসটা আমার ছাড়তেই হবে, কারণ আমি ওই আয়াতগুলো যে এর বিনিময় তো আল্লাহর কাছ থেকে নিব, মানে এই জিনিসটা যখন পড়ি তখন মানে কি বলবো, মানে মনে হয় যে এটা তো নবী রাসূলের ই না, তো এটা নবী রাসূলের ই হচ্ছে যে তারা মানে তারা ইসলামের কাজ করতো সেটা আল্লাহর কাছ থেকে পারিশ্রমিক নেবে, এটা দুনিয়া থেকে নেওয়ার কিছু নেই। তো সরি, আসলে কি বলবো, অনেক ইমোশনাল লাগতেছে। যাই হোক, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহ কখনো ঠেকায় নেই, আর আল্লাহর জন্য জীবনে আল্লাহর জন্য জীবনে অনেক কিছুই ছাড়ছি, অনেক কিছুই ছাড়ছি আল্লাহর জন্য, এটা ছাড়তে পারবো না এমন কিছু না। তো এখন অনেকের মনে হইতে পারে যে আমি তাহলে কি করব বা কি আসবে বিষয়ে। আসলে এখন থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে স্পন্সর যে সিস্টেমটা, মানে বিভিন্ন ধরনের স্পন্সর বা বিভিন্ন কোম্পানির স্পন্সর, বিভিন্ন প্রোডাক্টের যেগুলো হচ্ছে মানে হালাল, সো হালাল যদি কোনো স্পন্সর পাই বা হালাল আপনার হয়তো কোনো প্রোডাক্ট আছে সেটা আপনি প্রমোশন করাতে চাইতেছেন সেটা হচ্ছে হালাল, সেটা আমি প্রমোশন করতে পারি, এতে আমার যে ইনকামটা হবে সেটা পরিপূর্ণভাবে হালাল হবে। সো ইউটিউবারদের জন্য আমি এটাই বলবো যে আপনারা যদি কোনো ধরনের ইনকাম করতে চান ইউটিউব থেকে, তাহলে আমি বলবো যে আসলে ইউটিউবের যে ইনকামটা সরাসরি অ্যাড থেকে, এটা তো আসলে পরিপূর্ণভাবে হালাল হয় না, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, মানা বা অমান্য করা আপনাদের ব্যাপার। তবে যদি সঠিকভাবে একদম হালালভাবে ইনকাম করতে চান তাহলেও কিন্তু অপশন আছে, আপনি ইচ্ছা করলে প্রমোশন বা স্পন্সারশিপ নিতে পারেন, যেগুলো হচ্ছে আমি মাঝে মধ্যে কিছু স্পন্সারশিপ পাই, তো এই ইনকামটা টোটালি হালাল। কিন্তু সরাসরি অ্যাড থেকে যে ইনকামটা আসে সেটা হালাল হারামের মিশ্রণ থাকে, আর যেহেতু আল্লাহ তাআলা বলছে যে তোমরা হালালকে হারামের সাথে মিশ্রিত করো না, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, তাহলে একজন মুমিন হিসেবে আসলে ওই জিনিসটা আমাদের তো মানতেই হবে। আর বিশেষ করে ইসলামিক বিষয়ে যেটা আল্লাহ তাআলা বলেই দিয়েছেন কোরআনে বিভিন্নবার যে এর বিনিময় তো আল্লাহর কাছ থেকে নেওয়া হবে, তো এটাই আর কি। আমি আসলে এখন কথা বললে ইমোশনাল হয়ে যাবো, আমি কথা বলতে চাইতেছি না এখন। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফিউচারের জন্য। আমি তো ডাক্তার আলহামদুলিল্লাহ, ইন্টার্নি করতেছি, আর প্রফেশনও আমার মেডিকেল ডক্টর, তো ইনশাল্লাহ এই প্রফেশনে যেন আল্লাহ আমাকে অনেক বরকত দেয় এবং আমি যেন মানুষের জন্য ভালো কিছু করতে পারি, এটা হচ্ছে কথা। ইসলামিক দিক থেকে হয়তো অনেকের অনেক প্রশ্নের উত্তর দিছি, অনেক উপকার হয়েছে আলহামদুলিল্লাহ, এই কাজগুলো যেন আল্লাহ কবুল করেন। এই কাজগুলো যদি আল্লাহ কবুল না করেন তাহলে কোনো লাভ নেই, কোনো উপকার নেই, এতে আমার কোনো ফায়দা নেই, আমার জীবনের এই পরিশ্রম এটার কোনো সার্থকতা নেই, আর যদি আল্লাহ কবুল করেন তাহলেই সার্থকতা আছে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।